বৃষ্টিতে ভিজি আপনাদের জন্য চলে আসলাম সেই ভাইয়ের কাছে। এখন জাস্ট কয়েকটা প্রশ্ন করো ভাইকে, যেন ভাই আপনাদেরকে ক্লিয়ার করে দেয় ব্যাপারটা, যে সেদিন কী ঘটেছিল অ্যাকচুয়ালি। সে কি লাঠি দিয়ে মানে লাঠি দিয়েছিল কি নাকি প্রেশার দিয়েছিল পা দিয়ে? তো চলেন ভাইয়ের সাথে কথা বলি। এই মুহূর্তে সেই ভাইয়ের কাছে আছি। তো ভাই কেমন আছেন? ভাইয়ের নাম? নাম সোহাগ। আচ্ছা ভাইয়ের পেশা কি? আট দশটা গরু জবাই করি। আচ্ছা ভাই হচ্ছে পেশায় কসাই, ভাই দিনে আট দশটা গরু জবাই করে। আচ্ছা ভাই আপনি কি জানেন যে আপনার একটা ভিডিও কুরবানির দিন আমাদের দিয়ে গরুটা আপনি ফেলাইছিলেন, সেই ভিডিওটা ভাইরাল হয়েছে, এটা আপনি জানেন? হ্যাঁ, সেই ভিডিওতে অনেক মানুষ অনেক কমেন্ট করেছে যে আপনি গরুকে লাঠি দিয়ে ফেলাইছেন, গরুর প্রতি আপনার ক্ষোভ, আপনার গরুর প্রতি কোনো ভালোবাসা নাই, এই ব্যাপারে আপনি কী বলবেন? এটা গরুর প্রতি আমার উপায় আসে, আমি কোনো পেশা দিয়ে ফেলাইতে হবো, এটা নাহলে তো এটা পড়তে আসার, তাই আমার পেশা দিয়ে আমি ফেলানোর জন্য চেষ্টা করছি। আচ্ছা ওই দিন আপনি কয়টা গরু মানে ফেলেছিলেন? এইভাবে মনে করেন যে আমি ওটি তো মনে করেন পেশা দিতে হয় না, ওটি মনে করেন যে পল্টি দিতেই ঘুরে গেছে। এমনিতে দিনে আপনার কয়টা গরু ফেলানো লাগে সাধারণত? এমন আট দশটা পরে। আট দশটা? তাহলে গাইজ একটা মানুষ যখন দিনে আট দশটা গরু ফেলায় তার তো একটা মানে একটা এক্সপিরিয়েন্সের জায়গা থেকে সে অনেক বড় একটা জায়গায় চলে যায়। তো আমি ভাই থেকে যা শুনলাম এবং আমিও বলার চেষ্টা করেছি, সেদিনও বলা হয়েছিল যে গরুটাকে কেন সে লাঠি দিল, সে কিন্তু তখনও বলেছিল এবং আজকেও বলছে যে গরুকে সে লাঠি দেয় নাই, সে প্রেশার দিয়ে ফেলেছে। আপনি কি আপনি আমার এই কথাটা মানতেছেন? আপনি আর আরেকবার জাতির কাছে সবাইকে বলেছেন যে আপনি অ্যাকচুয়ালি গরু লাঠি দেন নাই, আপনি প্রেশার দিয়ে ফেলাইছেন? আমি লাঠি দিই নাই, আমি প্রেশার দিয়ে ফেলাইছি। সোহাগ ভাই তো তার জায়গা থেকে সে নিজেকে ক্লিয়ার করলো যে সে অ্যাকচুয়ালি সেদিন গরুকে লাঠি দেয় নাই আর তার সাথে গরুর কোনো ক্ষোভ রাগ ঝগড়া বিবাদ নাই, সো গরুটাকে সে প্রেশার দিয়েই ফেলাইছে, জাস্ট সে পা ব্যবহার করছে প্রেশার দেওয়ার ক্ষেত্রে। আর তারপরও সে দিনে দশটা গরু ফেলায়, তার তো তার একটা অভিজ্ঞতার জায়গা থেকেও সে বলছে যে এইভাবেই সে মাঝে মাঝে ফেলায়। তারপরও যদি কারো তারপরও তার কারণ তার প্রতি কোনো ক্ষোভ থেকে থাকে মানুষের যে না সে লাঠি দিছে, সেই জন্য সে সবার কাছে ক্ষমাপ্রার্থী। ভাইয়া থেকে ক্ষমাপ্রার্থী? জি। ফার্স্ট পার্টটা তো শেষ করলাম, কসাই ভাইয়ের স্টেটমেন্ট নিলাম, এখন যাচ্ছি সেকেন্ড পার্টে। সেদিন ভিডিওতে দেখেছিলেন আপনারা আরেকজন বড় ভাই ছিল আমার কাছে, বড় ভাই সে কিছু কমেন্ট করেছিল, একটা সিএনজিকে থামাইছে, রিক্সাকে থামাইছে, তো তার তার সম্বন্ধেও মানুষ অনেক কথা বলেছে, সে নিজেকে দাদাগিরি মনে করে কি না, সে এলাকায় কি সেট কি না, বা কেন সে রাস্তাকে নিজের বাপের কি না, এমন অনেক কথা বলেছে। তো তার থেকে তার স্টেটমেন্টটা নিয়ে আসি, সে এই কাজটা কেন করেছিল। আর আপনাদের জন্য আমি বৃষ্টিতে ভিজেও এই কাজগুলো করছি, মানুষের স্টেটমেন্ট নিচ্ছি, আমার বাইক সেও ভিজে গেছে। তো গাইজ চলে আসলাম সেই ভাইয়ের কাছে, এখন সরাসরি সেই ভাইয়ের কাছে চলে যাই, সেই ভাইয়ের স্টেটমেন্টটা নিয়ে নিই। সজীব ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। তোমরা ভালো আছো? আলহামদুলিল্লাহ ভাই, আপনি তো জানেন কয়েকদিন আগে ঈদের দিন একটা ভিডিও ছেড়েছিলাম, তো এটা আলহামদুলিল্লাহ ভাইরাল হয়েছে। কিন্তু দুঃখের ব্যাপার যে ভিডিওতে অ্যাকচুয়ালি মানে মোটামুটি 33,000 মানুষ কমেন্ট করেছে, 33,000। আচ্ছা আচ্ছা, সেখানে অনেক মানুষ দুইটা ব্যাপার নিয়ে নেগেটিভ ইস্যু ধরছে, একটা হচ্ছে যে আমাদের যে কসাই ছিল সে লাঠি দিয়ে গরু ফেলাইছে এটা নিয়ে, তো এটা আমি তার কাছে গিয়েছিলাম, সে স্টেটমেন্ট দিয়ে দিছে সে অ্যাকচুয়ালি লাঠি দেয় নাই, সে গরুকে প্রেশার দিয়ে ফেলাইছে, এটাতে মানে সে ক্লিয়ার করেছে। বাট সেখানে আরেকটা ইস্যু ছিল, সেটা হচ্ছে যে আপনি ওই রাস্তা ক্লিয়ার করেছিলেন ব্যাপারটা, আমি খুব মানে হাসছি, মানে একটা জিনিস যখন জবাই করা হয় কুরবানি করা হয় তখন তো অনেক ধরনের ঝামেলা হয়ে থাকে, রিক্সা মানুষজন আসে, আসলে আমরা মূলত পাবলিক প্রপার্টি কেন ইউজ করছি রাস্তাটা, এবং আপনি কেন মানে মানুষজন থামাইছিলেন, সিএনজি থামাইছেন, পিছনে রিক্সাটা থামাইছেন? অনেকে বলতেছিল ভাই কি দাদা এলাকার দাদা নাকি, বা ভাই কি নিজেকে রংবাজ মনে করে নাকি, বা ভাইয়ের নিজের রাস্তা কি না, সো তাদের উদ্দেশ্যে আপনি কী বলছেন ভাই? না আসলে বলার মূল বিষয় হচ্ছিল এটা যে মানুষ অনেক কিছুই মনে করে, মানুষ অনেক কিছুই মনে করবে, আর আমরা বাঙালি জাতি আমরা পজিটিভের থেকে নেগেটিভ জিনিসটা সর্বপ্রথম মার্ক করার চেষ্টা করি, এটা আমাদের সবচেয়ে বড় একটা গুণ, আমি আমার দৃষ্টিকোণ থেকে গুণ বলবো আর কি। কারণ হচ্ছিলো যে মানুষ বলতে সময় ছাড়ে না, কিন্তু তাদের কোনো ভুল আছে কি না সেটা কোনো জাজমেন্ট করে দেখে না। এনিওয়ে সেই প্রেক্ষিতে হ্যাঁ ভিডিওটা আমি দেখছি, আমি অনেকের কমেন্টস অনেক কিছু ফেল করছি, এবার তাহলে আমি বিষয়টা আপনাদের কাছেই হচ্ছিলো মানে দর্শক শ্রোতা যারা আছেন আপনাদের কাছেই হচ্ছিলো আমি জিনিসটা উত্তর চাইবো। সেটা হচ্ছিলো যে মানে প্রথম কথা হ্যাঁ পাবলিক প্রপার্টি ঠিক আছে, পাবলিক প্রপার্টি অবশ্যই অনুমতির বাইরে কিন্তু কেউ ওইখানে কিন্তু গরু জবাই করেনি, আর এমনটাও না যে আশেপাশে মানে ওই পাবলিক প্রপার্টি ওই রোডের ভিতরে একটা চিপার রাস্তা, এটা তুমি নিজেও ছিল, তুমি নিজেও,
তো এই জায়গার ভিতরে মিনিমাম আরো না হলো 20-25টা গরু জবাই হয়েছে, আমরা তো ওইগুলো দেখাই না, এটা ছিল আমাদের সবচেয়ে বড় প্রবলেম। ওইটা যদি দেখাতাম তাহলে অনেকে অনেক কিছু বলতো না, তার এনিওয়ে যেহেতু দেখা নেই সেই জায়গার থেকে। পরবর্তীতে হচ্ছিল গরুটাকে যখন প্রথম দুইবার যখন কষাই ট্রাই করে ফেলার, তখন দুইবার গরুটা ছুটে যায়। ছুটে যাওয়ার কারণে পরবর্তীতে হচ্ছিল যে ভিডিওতে মানে তৃতীয়বারই তুমি তোমার ভিডিওতেই আছে, হচ্ছিল একটা মেহলের সাথে তার মাথাটা বেঁধে তারপরে কিন্তু এটা নিয়েও মানুষ কথা বলছে। সেই প্রেক্ষিতে হচ্ছিল যে যখন মানে একটা রাস্তার ভিতরে একটা মানে কি বলবো একটু পাগল টাইপের একটা গরু যখন হচ্ছিল যে কোরবানি করা হবে বা ফেলা হবে, এমন সময় একটা রিক্সা আসে, যে রিক্সার ভিতরে একজন মোটামুটি বয়স্ক মহিলা মানুষ ছিল এবং দুটা বাচ্চা ছিল। সেই প্রেক্ষিতে আমি না চাইলেও কিন্তু আমার ওটা থামানো লাগছে, কেন বাই এনি চান্স যদি গরুটা তৃতীয়বার ছুটে যায় ওই রিক্সার সহকারে কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটে সেটা দায়ভার কিন্তু পাবলিক নেবেন। হ্যাঁ, আমি আবার এটাও বলেছিলাম যে আসলে জায়গা থাকলে যেতে দিতাম, বা এটা কিন্তু বলা হয়েছে, আপনি বলছেন জায়গা থাকলে যেতে দিতাম, কিন্তু মানুষ নিজের চোখেই কিন্তু দেখতেছে যে সামনে পিছনে কোনো দিকে জায়গা নেই। জি জি, আর একটা রিস্ক জোন হওয়ার কারণে সেই জায়গা থেকে আমি ওই সাইডে সিএনজিটা করে আসতে দিইনি, কারণ আপনারাই হয়তো ভিডিওতে একটা ইউটিউবের ভিডিওতে দেখছেন যে একটা গরু একটা গাড়ির উপরে মানে জাম্প করার কারণে তার সেটা শিং ভেঙে গেছে। বাই এনি চান্স ওইটা থেকে আমরা জানতে পারি না যে কেউ মানে আহত হয়েছে বা কিছু হয়েছে, বাট এই যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনের বিষয়টা এমন ছিল যে কোনো না কোনোভাবে যদি গরুটা স্লিপ করতো তাহলে কোনো না কোনো অ্যাক্সিডেন্ট ঘটতে, কারণ কি স্পটে যারা থাকে তারাই আসলে আশেপাশের এনভায়রনমেন্টগুলো বুঝে, আর আমরা যারা হচ্ছিল মানে জাস্ট ভিজুয়ালটা দেখি তারা না আশেপাশের এনভায়রনমেন্ট চিন্তা করি না, চিন্তা করি না, রাইট, বড় প্রবলেম। জি জি জি, আমি আমার বিষয়টা ভাঙায় দিলাম, বিষয়টা আসলে এরকম ছিল। জি ভাই, অনেক ধন্যবাদ, ব্যাপারটা আসলে আমিও ক্লিয়ার করেছি যে অ্যাকচুয়ালি মানুষদের সবচেয়ে বড় বড় ছিল মানুষ সমালোচনা করবেই, যেমন যত আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু হীরা আলম কিন্তু সমালোচিত। হ্যাঁ জি জি, বিখ্যাত লোক, থেমে গেছে না, সে কিন্তু থামে নেই। সো মানুষের চিন্তাভাবনা জায়গায় আমাদের দেশে মানে বাংলাদেশের মানুষের চিন্তাভাবনা জায়গায় কখনো চেঞ্জও হবে না, তারা হচ্ছিল মানে বাজে মন্তব্য করতে কোনো প্রকার ছাড় দেবে না, কিন্তু একজন আরেকজনকে অ্যাপ্রিসিয়েট করবো বা কেউ কারোর ভুল ধরায় দিয়ে সেটাকে যে একটা কম্প্রোমাইজিংয়ের জায়গা নিয়ে একটা কি বলে ওটাকে মানে উপদেশ দিব সেটা করবো না। যত প্রকার বাজে কথা বলা যায় আমরা সব বলে যাই, এটা আমরা নিজেরাও করি, এটা হচ্ছিল আমাদের একটা বাংলাদেশের একটা বিশেষ গুণ। যাই হোক ভাই, ধন্যবাদ আপনাকে ক্লিয়ার করে দিয়েছেন সুন্দর করে, অনেক ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। সো বন্ধুরা, তখন যে ভিডিও দেখলেন, ভিডিওতে আমি দুজনের স্টেটমেন্ট নিয়েছি, এক হচ্ছে কষাই সোহাগ ভাইয়ের, দ্বিতীয় হচ্ছে আমার খুব কাছের বড় ভাই সজীব ভাইয়ের। তো সেই দুজনই তাদের ব্যাপারটা ক্লিয়ার করেছে, অ্যাকচুয়ালি সেদিন কি ঘটেছিল এবং তারা কেন কাজগুলো ঘটাইছিল। আমি আবারও বলছি, সেদিন আমি একটা ভিডিও আপলোড করেছিলাম ঈদের দিন, কুরবানির ঈদের দিন, যেটা কুরবানির দেওয়ার ভিডিও। তো সেই ভিডিওটা ভাইরাল হয়েছে এবং অনেক মানুষ অনেক কমেন্ট করেছেন, মানে বেশিরভাগ নেগেটিভ পজিটিভ মিলিয়ে ছিল কমেন্ট আছে। দুইটা ব্যাপার নিয়ে মানুষ খুব বেশি কথা বলছে, এক হচ্ছে গরু ফেলানোর ব্যাপারটা নিয়ে, দ্বিতীয়ত হচ্ছে রাস্তা থামানোর ব্যাপার নিয়ে, রাস্তায় কেন মানে মানুষজন কাটকানো হলো। অ্যাকচুয়ালি কুরবানি যখন দেওয়া হয় তখন যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতেই পারে, সেজন্য অ্যাকচুয়ালি রিক্সা এবং সিএনজি থেকে থামানো হয়েছে। আর কষাইয়ের যে ব্যাপারটা, সে অ্যাকচুয়ালি গরুকে মানে লাথি দেওয়ার উদ্দেশ্যে গরুটাকে ফেলায় নাই, সে মানে গরু ফেলানোর উদ্দেশ্যে লাথি মানে পা ব্যবহার করছে, মানে প্রেশার ক্রিয়েট করছে, আর সেও নিজেও পড়ে গেছে। আর সে ভালো মতোই ক্লিয়ার করছে, গরুর প্রতি তার কোনো ক্ষোভ নাই, তার সাথে গরুর কোনো মানে বিবাদ নাই, ঝগড়া বিবাদ নাই, জাস্ট গরুকে সে ভালোবাসে, ভালোবেসে এই কাজটাকে সে বেছে নিছে, আর এটা দিয়েই তার পেট চলে, সে একজন পেশায় কষাই। সো এই ভিডিওতে আমি পুরো ব্যাপারটা ক্লিয়ার করার চেষ্টা করেছি। আপনারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর দয়া করে আবারও বলছি ভিডিওটাকে নেগেটিভভাবে নিবেন না, কারণ তারা দুজনেই তাদের ব্যাপারটা ক্লিয়ার করেছে। সো আমি আরেকটা কথা অ্যাড করতে চাই, আমাদের মানে যারা অন্যান্য ধর্মের ভাই বোনেরা আছেন তাদের উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের কুরবানি দেওয়াটা হচ্ছে আমাদের ধর্মের একটা রীতি, একটা নীতি, সো আমরা সেই জন্য এটা পালন করি। আর যার যার ধর্ম তার তার কাছে, আপনারা আপনাদের ধর্ম পালন করেন, আমরা আমাদের ধর্ম পালন করি, সো প্রত্যেকটা ধর্মকে আমরা আমাদের সম্মান করা উচিত। সো গাইস, সবাই ভালো থাকবেন, সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, আর আবারও বলছি যদি কোনো ভুল হয়ে থাকে ভিডিওতে আমাকে অবশ্যই ক্ষমা করবেন। আমার কোনো মানে কারো মনে কষ্ট দেওয়ার জন্য ভিডিও তৈরি করা হয়নি, কারোর প্রতি মানে ক্ষোভ নেই, কারোর প্রতি আমার রাগ নেই, আমি জাস্ট একটা ভিডিও আপলোড করেছিলাম, আপনাদের অনেক মন্তব্য শুনেছি এবং সেটাকে ক্লিয়ার করার চেষ্টা করেছি। আমার পরবর্তী ভিডিও দেখবেন অবশ্যই, ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, সেই উদ্দেশ্যে সবাইকে বিদায় জানাচ্ছি, আসসালামু আলাইকুম।